আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি তেজ সিটিতে, যাচ্ছি তেজ সিটি থেকে প্রায় 128 কিলোমিটার দূরে সঙ্গুতে। এটাকে বলা হয় আ পিস অফ পর্তুগাল ইন আফ্রিকা। আর এখানে অবস্থিত ওয়ান অফ দ্য লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট ইন আফ্রিকা। ইনফ্যাক্ট মোজাম্বিকের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট। আর তাই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আমার সাথে থাকুন। আমরা মোটামুটি পৌঁছে গেলাম, তবে সামনে যে রাস্তা ধরে যাচ্ছি প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেল, একবার ডানে একবার বামে টার্নিং নেওয়া লাগছে। উপর থেকে যেহেতু নিচের দিকে নামছে কিছুটা রিস্কি, তবে ভ্রমণ খুবই আনন্দদায়ক হবে, কারণ সিনারিওগুলো অনেক সুন্দর, অনেক জোস সিনারিও। এখানে যে প্রজেক্টের কথা বলছি আমি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, এগুলো করা হয়েছে কিন্তু জাম্বিজি রিভারের উপরে। দুটি ড্যাম আছে জাম্বিজি রিভারের উপরে, একটা হচ্ছে কহরা বাসা ড্যাম, অন্যটি হচ্ছে কাভিরা। আর এটাই হচ্ছে কহরা বাসা ড্যাম, সবচেয়ে বড় এবং মোজাম্বিকের প্রায় 60% ইলেকট্রিসিটি এখান থেকে সাপ্লাই হয়। ডান পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা গিয়েছে ইলেকট্রিক পাওয়ার প্লান্ট বেস, আর বাম দিকে একটা পর্যটন এরিয়ার মতো করা হয়েছে। এখানে একটা টুরিস্ট রেস্টুরেন্ট আছে, সেখানটায় যাবো। রাস্তা ধরে যাচ্ছি, সামনে এই জায়গাটায় রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। পরে অবশ্য আমি শুনতে পেলাম এটা কোনো কারণে বন্ধ আছে, ঠিক কী কারণে সেটা আমার জানা নেই। রেস্টুরেন্টের পাশে লেকের ধারে যাচ্ছি কাছে গিয়ে দেখার জন্য। যদিও জাম্বেজি রিভারে কুমির আছে, এই লেকে আছে কিনা আমার জানা নেই, কারণ এটা জাম্বেজি রিভারের সাথে সংযুক্ত, তাই লেকের পানিতে নামাটা কতটুকু নিরাপদ সেটা আমার জানা নেই। অনেক দারুণ একটা জায়গা, অনেক সুন্দর একটা লেক, অনেক বিশাল, এক পাশে পাহাড় আরেক পাশে এই রেস্টুরেন্ট, অসাধারণ। একটু সামনে গিয়ে দেখি সামনে কি আছে। সম্ভবত একটা কোম্পানি আছে, ফিশিং বা এই ধরনের কিছু একটা কোম্পানি হবে। সামনে যত যাচ্ছি পাতা ছাড়া গাছ এবং তার উপর একেবারে নাকের ডগায় সূর্য, অসাধারণ দৃশ্য। যাই হোক, পাহাড়ের উপর থেকে আপনাদেরকে কহরা বাসা ড্যামটা দেখানোর চেষ্টা করি। এটার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছিল 1969 সালে। জাম্বেজি কনসোরিয়া হাইড্রো ইলেকট্রিকো লিমিটেডা, যেটাকে বলা হয় সংক্ষেপে জেমকো, পর্তুগালের একটা কোম্পানি, তাদেরকে কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়। 1974 সালে এটার কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যায়। 1975 সালে এটা অপারেশন শুরু করে, যেটার ক্যাপাসিটি প্রায় 2075 মেগাওয়াট, যার 60% সাপ্লাই করা হয় মোজাম্বিকের ইলেকট্রিসিটি পূরণ করার জন্য, এবং বাকি যেটা আছে সেটা সাউদার্ন আফ্রিকান জোন, জোহানেসবার্গ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে সাপ্লাই করা হয়। এখন আমরা মেইন পাওয়ার প্লান্ট যেখানে সেখানে যাচ্ছি। অনেক দারুণ একটা এরিয়া, পাহাড়ি এলাকা, পর্তুগিজরা এখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে অসাধারণ। এখানটা কিছু সিকিউরিটি ইস্যুসের কারণে আমরা ভেতরে সব কিছু ক্যাপচার করতে পারিনি। লেকে আসলাম, লেকে যে বোটটা দেখতে পাচ্ছেন সেটা ভাড়া নিয়ে লেক থেকে সরাসরি সবাইকে শেয়ার করার চেষ্টা করব। 500 মিটিকাস দিয়ে আমরা বোটটা ভাড়া নিয়েছি লেকটা ঘুরে দেখার জন্য, অসাধারণ এক জায়গা। আর এত বড় লেকে বোট নিয়ে ঘুরে বেড়ানোর মজাই কিন্তু আলাদা। চারিদিকে দানবের মতো পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, এক একটা পাহাড় এক একটা দানবের মতো দেখতে। আমি আগেই বলেছিলাম এই পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা 2075 মেগাওয়াট। আমি যদি কাপ্তাই যেটা ড্যাম আছে সেটার সাথে তুলনা করি, কাপ্তাইয়ের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। আর যদি ড্যামের হাইট নিয়ে কথা বলি, এই ড্যাম হচ্ছে প্রায় 561 ফিট উচ্চতার, আর কাপ্তাইটা হচ্ছে 150 ফিট। বুঝতে পারছেন কত বড় প্রজেক্ট। তো এই প্রজেক্ট থেকে মোজাম্বিকের গভর্নমেন্ট 2022 সালে 16,000 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। 2023 সালের লক্ষ্যমাত্রাও প্রায় 14,000 গিগাওয়াটের উপরে,
কিছু মেনটেন্যান্সের প্রবলেম থাকার কারণে একটু কম উৎপাদন ওরা এক্সপেক্ট করছে। আমি যদি পানি ধারণ ক্ষমতার কথা বলি, এই লেক 30 বিলিয়ন কিউবিক মিটার পানি ধারণ করতে পারে। আর শুরুর দিকে যখন এটার প্রোডাকশন শুরু হয় তখন এটার পর্তুগিজদের মালিকানা ছিল 82%, আর মোজাম্বিকের মালিকানা ছিল 18%। মোজাম্বিকের প্রেসিডেন্ট আর্মান্দো এমিলিয়ে যখন আসেন, প্রায় 30 বছরের ব্যবধানে উনি 85% মোজাম্বিক গভর্নমেন্টের মালিকানা উনি গ্রহণ করেন। তো বুঝতে পারছেন মোজাম্বিক কী পরিমাণ আর্থিকভাবে লাভবান হচ্ছে এই প্রজেক্ট দেখে। যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসতে পারেন, তারা এইসব জায়গায় ভ্রমণ করতে পারেন। যে পাহাড়গুলো পাথরের দেখা যাচ্ছে এখানটায় কিন্তু পাহাড়ের মধ্যে কিছু ঘর আছে, লোকালরা এখানে বসবাস করেন। লোকজন ডিঙ্গি নৌকা নিয়ে পারাপার করছেন যারা এখানে বসবাস করেন, যারা লোকাল তারা। তো আজ আমি সরবর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে কিছু তথ্য এবং ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি, সবাইকে দেখানোর চেষ্টা করেছি। তবে যারা এখানে আসবেন তারাই দেখবেন সামনাসামনি, আসলে সামনাসামনি যে সৌন্দর্যটা সেটা আসলে ক্যামেরা দিয়ে কভার করা যায় না। আশা করি সবার ভালো লেগেছে, এবং আমার আরও একটি পর্ব আসবে সরবর আরও কিছু ইন্টারেস্টিং প্লেস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।